জাতীয় পার্টি কোনোদিন বিএনপির সাথে নির্বাচন করেনি, এবারও করবে না বলে মনে করেন দলটির এমপি মশিউর রহমান রাঙ্গা। সোমবার বিকেলে সংসদে বাজেটের উপরে আলোচনায় একথা বলেন তিনি। রাঙ্গা বলেন, বিএনপি আমলে জাতীয় পার্টি কোনো সভা সমাবেশ করতে পারেনি, তাদের উপরে বিএনপি সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, এরশাদ মুক্তির আন্দোলনে জাতীয় পার্টির 18 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের প্রশংসা করেন রাঙ্গা। এর আগে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। আমরা একবার নয় তিনবার আওয়ামী লীগের সঙ্গে আমরা নির্বাচন করেছি একসঙ্গে, আমরা বিএনপির সঙ্গে জীবনে নির্বাচন করি নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আর কোনোদিন করব বলে আমি মশিউর রহমান রাঙ্গা বলতে পারি, আমি আমি অন্তত তাদের এলাইন যে কোন নির্বাচনে অংশগ্রহণ করব না কথা দিলাম, আপনি লিখে রাখবেন আপনার আপনার ইয়ার মধ্যে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত উচ্চ মানের একজন ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট, যিনি আজকে বাংলাদেশকে একটি কেস স্টাডি ইন র‍্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্টে পর্যায়ে নিয়ে এসেছেন। সাধারণ মানুষ এখন একটা কথাই বলে, ওরে রাখব ধরে এই উন্নয়ন, রাখব ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। পদ্মা সেতু পদ্মা নদীতে এগিয়ে চলছে দেশ দ্রুত গতিতে, করলো আবার সমুদ্র জয়, সমুদ্র সম্পদ আহরণে নাই আর কোনো ভয়।